আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে গেস করতে হবে জায়গাটা কোথায় দাদা বলছে বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ এই দাদা এসে বলছে বাংলাদেশ না এটা দেখার পর কি আর ইচ্ছা ভালো ইচ্ছা ভালো দুবাই দুবাই মনে হচ্ছে দাদা দুবাই কারণ আমার মনে হয় না যে হচ্ছে বাংলাদেশ এত ডেভেলপড কান্ট্রি যেমন যে আপনি যে বাংলাদেশকে চেনেন এতটাই মানে হচ্ছে এ করছেন কেন মানে এতটা বাংলাদেশে তুলে হচ্ছেন কেন এত tutela হচ্ছে কেন তো দাদাদের আমি একটা শহরের ফটো দেখাবো এই সরি ভিডিও দেখাবো তো সেই ভিডিওটা দেখে দাদারা দেখি গেস করতে পারে না শহরটা কোথায় ওকে প্রথম জায়গা

দেখি মনে হয় বাংলাদেশ না এটা বাংলাদেশ না কিন্তু ভাই কিন্তু অনেক ভালো আইডিয়া করেছে এটা কিন্তু ঢাকা শহর কারকে যাওয়ার ইচ্ছা ছিল ঢাকা মাঠ তো এটা দেখার পর কি আরো ইচ্ছা বাড়লো ইচ্ছা বাড়লো তোমার ইচ্ছা বাড়লো এটা হতে পারে না মানে এটা কি দেখে মনে হলো যে হতেই পারে না

এটা কিন্তু ঢাকা মডার্ন ঢাকা বলে এটা ঠিক আছে অনেক বেশি ভালো বিল্ডিং অনেক বেশি ভালো জায়গা তো আশা করি এই সবাই একবার বাংলাদেশ যাবে গিয়ে এই সব জায়গা থেকে ঘুরে আসবে আমি যেহেতু তিনবার গিয়েছি তো আমি অনেক বেশি ফিদা এই শহরটার উপরে তো থ্যাংক ইউ দাদা ধন্যবাদ সবাইকে আর থ্যাংক ইউ সঠিক উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ অসুবিধা নেই সবাই চিন্তা পারে না ঠিক আছে থ্যাংক ইউ তো আপনারা কোথা থেকে এসছেন সবাই জয়নগর থেকে জয়নগর থেকে আপনারা পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর আপনি আচ্ছা অনেক দূর থেকে আপনি দাদা জয়নগর জয়নগর থেকে আচ্ছা আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে গেস্ট করতে হবে জায়গাটা কোথায় ওকে আঙ্কেল আপনাকে ঢাকা আপনি বলছেন ঢাকা আচ্ছা আর কেউ কুয়ালালামপুর মনে হচ্ছে আমার আচ্ছা আপনি সাউথের দিকে যাচ্ছেন না ইস্ট কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী মালয়েশিয়াতে ও আপনি তো অনেক দূর চলে গেছেন আপনি এটা চেন্নাই হবে চেন্নাই চেন্নাই আপনি চেন্নাই হবে আচ্ছা এবার আপনাদেরকে আরও ইজি করে দিচ্ছি এটা আমাদের ইন্ডিয়া না আমাদের নেবার কান্ট্রি ধরুন পাকিস্তান বাংলাদেশ ভুটান এর মধ্যে শ্রীলঙ্কা এর মধ্যে কলম্বো তাহলে মন হচ্ছে সিঙ্গাপুর আমাদের নেবার না তো সিঙ্গাপুর আমাদের প্রতিবেশী দেশ না কলম্বো বলেছি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বলেছেন ও আচ্ছা আপনি থিম্পু থিম্পু বলছেন ভুটান ভুটান আমার ঢাকায় মনে হচ্ছে দাদা এখনো ঢাকায় আছেন আপনি ঢাকা ঢাকা এটা ঢাকা আপনিও ঢাকায় বলছেন কেন ঢাকা ঢাকা কেন মনে হলো হুম সেরকমই লাগছে তো জায়গা দেখে বুনু যায় লাগে আপনি কি গেজের নাকি বাংলাদেশ না নিউজ ফিউজ দেখেছে নিউজ দেখে মনে হয়েছে এটা ঢাকা আপনার কি দেখে মনে হলো এটা ঢাকা হ্যাঁ মনে হলো মানে একটা তো কিছু থাকবে যে এটা দেখে এত ডেভেলপ ঢাকা মনে হলো তো ঢাকা আপনার কি মনে হয় এটা ঢাকা না ঢাকা না আমি তো বললাম কলম্বো আসলে ওয়াম কলমে কি মনে হচ্ছে এটা ঢাকি থিম্পু মনে হচ্ছে থিম্পু মনে হচ্ছে আচ্ছা ঢাকা কি কখনো তোমার আপনাদের মাথায় এসে দাদা যেমন ঢাকা মাথায় এসেছে

হাসিনার কাজকাম ভালো হাসিনার কাজকাম ভালো মানে শেখ হাসিনা তারিফ করছেন আর শেখ হাসিনা তো জিতে ইলেকশনে ওকে তো এইবার আপনাদেরকে বলি এটা অ্যাকচুয়ালি এটা ঢাকা এটা মডার্ন ঢাকা দাদা নাম কি শামীম শেখ দাদা কিন্তু একদম প্রথম থেকে ঢাকাতে ছিলেন আর ফরেনই নেই একবারও তো কি মনে হলো যে এত ডেভেলপ বাংলাদেশ শুনে খুবই ভালো যে কাছাকাছি বাংলাদেশের মতো দেশ যে এতটা ডেভেলপ করেছে খুবই ভালো উন্নত হতে এতটা ডেভেলপ ছিল না এখন যে এতটা ডেভেলপ করেছে মানে শুনে খুবই খুশি আনন্দ লাগবে মাথায় এসেছিল যেটা বাংলাদেশ হতে পারে আমার আসেনি মাথায় একদম না এই এখন আমার তো মোটেই আসেনি কেননা হচ্ছে এত ডেভেলপড যে বাংলাদেশ সিটি হতে পারে এটা ওইটা আপনি খুব আপনি কি এখন ইচ্ছে হচ্ছে যে বাংলাদেশে ঢাকায় গিয়ে একবার ঘুরে আসি এখানে এই ভরখালিতে না আসে যদি আমরা ওই বাংলাদেশ এটা কিন্তু একটা ভালো অ্যানসার আপনার কি মানে কি ঢাকা কি দেখা হয়েছিল না যাওয়া হয়েছে ঢাকায়তে দেখেছি এমনি

তাহলে মানে বাংলাদেশের প্রতি আলাদাভাবে আমাদের বা হচ্ছে না না ওটার কথা বলছি একটা দেশ যদি ডেভেলপ করে আমাদেরকে হিংসা হওয়ার নেই আমি একটা গরিব দেশ এতটা ডেভেলপ হচ্ছে ইন্ডিয়া যদি এইভাবে করে ডেভেলপ আরো খুশি আনন্দ আছে আমি তিনবার বাংলাদেশ গেছি আর তিনবার বাংলাদেশ যাওয়ার পরে আমি দেখতে পাইছি বাংলাদেশ প্রচুর পরিমাণ ডেভেলপ হয়েছে ঠিক আছে যারা জাননি কখনো তারা হয়তো জানতেই পারবেন না আর এই জায়গাটা দেখার পরে কি বাংলাদেশে যাওয়ার ইচ্ছেটা বাড়লো নাকি ইচ্ছে বাড়ছে বাড়ছে যেতে ইচ্ছে করছে বাংলাদেশ গিয়ে দেখে আসি এই যে মানে হচ্ছে শর্ট ভিডিওটা দেখার আগেও বাংলাদেশ যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এবারে সেটা আমাদের এই যে ফ্রেন্ড সার্কেল যেটা এখন আজকে এসেছে ঠিক আছে আমাদের নেক্সট প্ল্যানিং এর মধ্যে ওটা আছে আছে বাংলাদেশে আমি বলবো যেতে কারণ আমি তিনবার গিয়েছি আপনার কি ইচ্ছে আছে না আমার বাংলাদেশে বন্ধু আছে কথা হয় যাওয়ার সময় হচ্ছে না বলে যাওয়া হচ্ছে না যাওয়া বন্ধু কোথায় বাড়ি বাড়ি হচ্ছে ঢাকাতেই থাকে বাড়িটা ঠিক আরেকটু দূরামে ঠিক মনে রাখি জানেন যে ভারত বাংলাদেশের পরিষ্কার শহর কোনটা কারো আইডি আছে রাজশাহী ঠিক আছে তো আপনারা যদি কখনো বাংলাদেশ যান রাজশাহী থেকে একবার ঘুরে আসবেন তাহলে বুঝতে পারবেন যে কত চাকচিক্য একটা শহর আচ্ছা আমার একটা কোশ্চেন আপনাকে অ্যান্সার দিতেই হবে যে আপনি যে বাংলাদেশকে কেন এতটাই মানে হচ্ছে ইয়ে করছেন কেন মানে এতটা বাংলাদেশে তুলে হচ্ছে কেন এত তুলে ধচ্ছি কেন আচ্ছা আমাদের ভারতীয় প্রত্যেকের মাথায় একটা থিঙ্কিং থাকে যে বাংলাদেশ ডেভেলপ না আমি যখন বাংলাদেশ গেছি তার আগে পর্যন্ত আমার মাথায় ছিল যে বাংলাদেশ কি হবে এইবার এইবার আমি কেন আমি ভারতীয়দের কাছে এটাই একটা রিয়াকশন যে বাংলাদেশ এত ডেভেলপ ভারতীয়রা কি ভাবতে পারে বা ভারতীদের কোনো কি আইডিয়া আছে এটা ভারতীয়দের রিয়াকশন কি দেখার পরে একটা শহর দেখার পরে পলিটিক্স বা হচ্ছে এইসব নিয়ে মানে আমাদের দেশের লোক পড়ে আছে এটা না 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 আমি বলছি যে একটা শহর যে এত ডেভেলপ বাংলাদেশ এটা কি কারো মাথায় আসে কিনা আমাদের ভারতীয় যারা আছে তাদের মাথায় আসে কিনা দেখে হচ্ছে আমাদের দেশবাসীরা একটু শিখুক ওই দেশটা আমরা আমাদের কাছে সবসময় কি হয় আমরা যারা ভারতীয় আছি যারা যায়নি কখনো তাদের কাছে সবসময় মনে হয় যে না এখন একটা গরিব দেশ গ্রাম অঞ্চল বেশিরভাগ মানুষের এই এইটা থাকে যখন উন্নত কিছু দেখে যারা যায়নি তারা তো দেখেনি যারা আমরা যারা গিয়েছি আমরা জানি তো সেটাই আপনাদের কাছে জানার যে এটা কি আপনারা ভাবতে পেরেছিলেন যে এটা ওখানে হতে পারে এটা ঢাকা হতে বলতে ও বেশি ও হসপিটালিটি বাংলাদেশের মানুষের অনেক অনেক বেশি হাই মানে আমি গিয়েছি তিনবার আমি জানি যে বাংলাদেশের মানুষ কত ভালোবাসেন ইন্ডিয়ানদের অনেক বেশি ভালোবাসেন ওখানে একবার অবশ্যই যাবেন নাকি যাওয়ার আশা তো করছি এখন আগেও ছিল যাওয়ার ইচ্ছে আছে তো দাদারা যাক বাংলাদেশে আর এতটা টাইম দেওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ ক্যামেরা পিজন থেকে দাদারা ডাকছেন লঞ্চ ছেড়ে যাচ্ছে দাদাদের হয়তো দাদা থ্যাংক ইউ আচ্ছা সাড়ে তিনটে পরে আচ্ছা আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা দেখে আপনাদেরকে বলতে হবে যে ভিডিওটা কোথাকার গেস করতে হবে

দেখি তো তাই বোঝা যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে এটা বাংলাদেশ হুম আর অন্য কোন দেশ মন মাথায় আসে না আচ্ছা তো দাদারা বাংলাদেশ বলে ফেলেন জানি না কি দেখে বললেন বাট একদম সঠিক অ্যান্সার এটা ঢাকা মডার্ন ঢাকা আর মানে কি আগে দেখা হয়েছিল নাকি কখনো দেখেছি ভিডিওতে দেখা হয়েছিল ভিডিওতে দেখলাম না হলে তো একবারে গেস করা তো চলে যাচ্ছ আচ্ছা একবারে গেস করা তো একদমই সম্ভব না কিন্তু খুব ভালো লাগলো যে এটা দেখে চিনতে পেরেছেন যে এটা বাংলাদেশ তো সবার বাড়ি কোথায় আমাদের বাড়ি কোচপুকুর ভাঙ্গর থানাতে সবার আচ্ছা তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আপনারা এত সুন্দর একটা ভিডিও দেখে চিনে ফেলেছেন যেটা বাংলাদেশ আর বাংলাদেশ কি গেছেন কখনো একবার গিয়েছি আর কি পুরো আর কি ভিতরে যায় যাওয়ার ইচ্ছা আছে নিশ্চয়ই যাওয়ার ইচ্ছা আছে গেলে কোথায় যেতে চাইবেন ঢাকা ঢাকা দাদা ভাই ঢাকা ঢাকাতে অনেক কিছু আছে দেখার ঢাকা ছাড়া আর কোন জায়গার নাম মাথায় আসে না না মানে ওটাই তো শহর এলাকা না ওখানেই তো যেতে ভালো লাগে আর কোন শহর দেখা হয়নি ঢাকাছাড়া সিলেট চট্টগ্রাম এর নাম শোনা হয়নি হ্যাঁ হ্যাঁ যেহেতু যেহেতু গিয়েই যায়নি ওই ঢাকাটাই মানে সব জায়গায় ভাইরাল হয়েছে কিন্তু ওই জায়গাটাই বেশি যেতে ইচ্ছা আচ্ছা 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 তো সবার ঢাকাতে যাওয়ার ইচ্ছা আর আমি বলবো অবশ্যই সুযোগ পেলে ঘুরে আসবেন ঢাকা থেকে পাশাপাশি অনেক জায়গা আছে রাজশাহী আছে চট্টগ্রাম আছে ঠিক আছে সিলেট আছে তো এই জায়গাগুলো থেকে ঘুরে আসবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য দাদা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ার মধ্যে হলে কোথায় মনে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে হলে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মনে হচ্ছে দাদা হায়দ্রাবাদ তো ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে মনে হচ্ছে ভাই ওই ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোরে মনে হচ্ছে আচ্ছা আর যদি বলি আমাদের ইন্ডিয়ার বাইরে তাহলে ইন্ডিয়ার বাইরে দুবাই দুবাই মনে হচ্ছে দাদার দুবাই দুবাই মনে হচ্ছে আচ্ছা এইবার আরও শর্ট করে দিচ্ছি যদি বলি যে এটা আমাদের নেবার কান্ট্রি মানে প্রতিবেশী দেশ নেপাল ভুটান পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এইগুলোর মধ্যে যদি হয় তাহলে এটা কোথায় হতে পারে এটা নেপাল নেপাল ভুটান বাংলাদেশ বাংলা বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ আপনি বলছেন বাংলা হ্যাঁ ভাই নেপাল বাংলাদেশ হওয়ার চান্স নেই

আচ্ছা তো আপনাদেরকে বলে রাখি যে এটা হচ্ছে ঢাকা মানে হচ্ছে বাংলাদেশ ঠিক আছে মডার্ন ঢাকা বলে তো এই জায়গাটা সত্যি উন্নত অনেক বেশি তো অনেকে দেখে হয়তো বুঝতে পারেন না এই দু দিন আগে আমি দেখেছিলাম দেখেছ আচ্ছা আচ্ছা এই যে ডেভেলপ হচ্ছে বাংলাদেশ এটা দেখে কি আমাদের মনে কোনো হিংসা টিংসা কিছু আছে হিংসা কি প্রতিবেশী দেশ হিসেবে যদি উন্নতি করে থাকে সেটা তাদের ভালো ভালো না এর মধ্যে হিংসা আছে নাকি আমাদের না না কোনো হিংসা আমাদের কোনো হিংসা আছে যে ওরা ডেভেলপ করছে না না আচ্ছা বাংলাদেশ যাওয়ার কি ইচ্ছে হয়েছে কখনো ইচ্ছে হয়েছে কিন্তু সে মাথার মধ্যে থাকে না যে আমার বাংলাদেশে যদি যেতে চাও বাংলাদেশ তাহলে কোথায় যাবে কোনো নাম জানো বাংলাদেশের কোন জায়গার নাম ঢাকায় ঢাকা ছাড়া রাজশাহী 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 কিসের জন্য বিখ্যাত এটা জানা আছে কি রাজশাহী লঞ্চের মানে ওখানে একটা সার্ভিস আছে এটার জন্য ওটা বরিশালের ওই বরিশাল বা রাজশাহী দুটো রাজশাহীটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পরিষ্কার শহর

সালামু সর্দার তো ভাইয়ের দাদারা কিন্তু ধরে ফেলেছেন পরে যে এটা বাংলাদেশ হতে পারে এই দাদা হয়তো অতটা বুঝে উঠতে পারেনি দাদা নেপাল বলছিলেন তাই তো ওকে তো আর থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য আমাদেরকে ফাইনালি আমি ভিডিওটা করতে যাচ্ছি শেষ আর এই অবধি যারা ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো আগের পরে ভিডিও দেখুন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এমন রিয়াকশন ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আপনাদেরকে কমেন্টে গিয়ে শুধুমাত্র জানাতে হবে দাদা এই ভিডিও আরও দেখতে চাই তাহলেই আমি এরকম ভিডিও আরও আপলোড করতে থাকব আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আর দেখতে থাকবেন ব্লগিং ধুনিয়া টাটা